ডিজে বাজিয়ে শ্মশান যাত্রা, শোকের চিহ্ন মাত্র নেই, বরং উল্লাসে মাতলেন আত্মীয় পরিজনেরা। ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছেন সমাজের বিশিষ্ট জনেরা। লম্বা লাইন, মানুষের ভিড়, বাজছে ডিজে বক্স, ধীরে ধীরে এগিয়ে চলছেন সকলেই, মাঝে মধ্যে কেউ আবার নেচে উঠছেন। এক পলক দূর থেকে দেখলে মনে হবে কোনো শোভাযাত্রা যাচ্ছে, তবে এই দৃশ্য শোভাযাত্রার নয়, সব যাত্রার। অবাক করা কাণ্ড, ডিজে বাজিয়ে শ্মশান যাত্রা, কাঁধে চাপিয়ে বৃদ্ধাকে নিয়ে যাওয়া হচ্ছে শ্মশানে, কিন্তু সেই সঙ্গে বাজছে ডিজে। কি অবাক হচ্ছেন, অবাক হওয়ারই কথা। আসুন জেনে নেওয়া যাক, কেন এইভাবে বৃদ্ধাকে নিয়ে যাওয়া হলো শ্মশানে। জানা যায়, মৃত্যুকালে 110 বছর বয়স হয়েছিল বৃদ্ধার, যাকে বলে তিন কাল গিয়ে এক কালে ঠেকা। মরতে তো একদিন হবেই, তবে সেই মৃত্যু যেন শোকের না হয়, এটাই নাকি একমাত্র কামনা ছিল 110 বছরের বৃদ্ধার। তাকে তার নাতিনাতনিরা কথা দিয়েছিলেন, বৃদ্ধার মৃত্যু হলে তাকে এইভাবে ডিজে বাজিয়ে আনন্দ করতে করতে শ্মশানে নিয়ে যাওয়া হবে। ঠিক যেমন কথা তেমন কাজ। পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত 1:20 মিনিটে মৃত্যু হয় বৃদ্ধার। এরপর বৃদ্ধাকে তার আত্মীয় স্বজন এবং গ্রামবাসীরা সকলে মিলে ডিজে বক্স বাজিয়ে মাঠপাড়া থেকে গোবরডাঙ্গার শ্মশানের দিকে নিয়ে যায়। জানা যায়, মৃত বৃদ্ধার নাম ক্ষীরদাসী দাস, বাড়ি উত্তর ২৪ পরগনার মছলন্দপুর মাঠপাড়া এলাকায়। বয়সে সেঞ্চুরি হয়ে গিয়েছিল আগেই, সুস্থ শরীরে নাতি পুতি ছেলে মেয়ে নিয়ে এতদিন সংসার করেছেন তিনি। 110 বছরে এসে থেমেছে তার জীবনের তরী। পরিবার সূত্রে আরও জানা যায়, বৃদ্ধা বেঁচে থাকাকালীন তাকে তার নাতিনাতনিরা বলতেন, সে মারা গেলে তাকে এভাবেই আনন্দ করতে করতে শ্মশানে নিয়ে যাওয়া হবে। বৃদ্ধাকে দেওয়া কথা রাখতেই এই কাজ বলে দাবি করেন তার পরিবারের সদস্যরা। এই বিষয়ে বৃদ্ধার পরিবারের এক বধূ বলেন, উনি আমাদের পরিবারের বড় মা, সম্পর্কে উনি আমার ঠাকুমা শাশুড়ির মা হন, আমার শ্বশুরের দিদা। উনি বেঁচে থাকাকালীন আমরা সবসময় ওনাকে বলতাম, আপনি মারা গেলে আমরা সকলে খুবই আনন্দ করে আপনাকে শ্মশানে নিয়ে যাব। উনিও হেসে আমাদেরকে বলতেন, তোরা তোদের ইচ্ছে মতনই আনন্দ করেই আমাকে শ্মশানে নিয়ে যাস। তাই সেই কথা রাখতেই আমাদের আজকের এই আয়োজন। উনি আমাদের বড় মা হয়, আমার ঠাকুমা শাশুড়ির মা হয়, আমার শ্বশুরের দিদিমা, এটা খুব আনন্দের। আর উনি যখন বেঁচেছিলেন, ওনার মেয়েও যখন বেঁচেছিলেন, তখন বলেছিলেন যে আমরা হচ্ছে আর কি করে বলতাম যে বড় মা তুমি মারা গেলে কিন্তু এই এই করবো, তা উনি খুব হাসতো, বলে ঠিক আছে তোরা করবি, তোদের যেরকম আনন্দ হয় তোরা করিস। তারপরে আমার ঠাকুমা শাশুড়িও বলতো সে কথা সবসময়ের জন্য, সেই জন্যই আমরা এইটা করেছি। ওনারও ইচ্ছা ছিল যে আমাদের আনন্দটা যাতে পূর্ণ হয়, উনি সেটা বলে গেছিল, সেই জন্য আমরা এটা করেছি। এমন অবাক করা কাণ্ডের সাক্ষী থাকলো গোটা গোবরডাঙ্গাবাসী। মৃতদেহ সৎকারের সময় কারো চোখে জল তো দূরের কথা, বরং নাচে গানে মেতে উঠেছিল সরকার বাড়ির লোকজন। বৃদ্ধার মৃত্যুশোক ভুলে শেষ যাত্রায় আনা হয় ডিজে বক্স। মৃতদেহ সৎকারের সময় কারো চোখে জল তো দূরের কথা, বরং নাচে গানে মেতে উঠেছিল বাড়ির লোকজন। বৃদ্ধার মৃত্যুশোক ভুলে শেষ যাত্রায় আনা হয় ডিজে বক্স। পরিবারের আত্মীয় স্বজন এবং গ্রামবাসীরা মিলে আনন্দের সাথে বৃদ্ধাকে নিয়ে যায় শ্মশানে। হাতে লিখে একটি পোস্টার টাঙানো হয় বক্সের গায়ে। এই বিষয়ে বৃদ্ধার নাতির ছেলে জানান, উনি আমাদের সকলের বড় মা, মৃত্যুকালে উনার বয়স হয়েছিল 110 বছর, তাই আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম মৃত্যুর পর আমরা কেউ শোক করব না, সকলে মিলে আনন্দ করতে করতে ওনাকে শ্মশানে নিয়ে যাব। উনি আমাদের বড় মা হন, আমার বাবার দিদা, ওনার বয়স 110। তো সেই ক্ষেত্রে আমরা ওনার নাতি, নাতি ছাতি, মানে আরও কিছু বললে চলে আর কি, মানে জেনারেশন 5 নম্বর চলছে একদম। তো সেই ক্ষেত্রে আমরা চাইছি যে উনি মারা গেছে বলে আমরা শোক করব না, আমাদের আমরা আনন্দ করব, আমরা যেহেতু ওনার বয়স 110 হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু আমরা ওনাকে বলেছিলাম যে আমরা যখন মারা যাবে তুমি, তোমাকে আমরা আনন্দ গান বাজনা বাজিয়ে আমরা নিয়ে যাব। এটা আমাদের আশা ছিল, আমরা সেটা পূর্ণ করলাম ওনার আশাটা। এই বিষয়ে বৃদ্ধার পরিবারের অন্যান্য সদস্যরা জানান, এটা বলতে পারো যেহেতু বয়স অনেকটা, খুব 110 বছর বয়স,
সেই আনন্দে। আর এমনি আমরা হয়তো দু এক সময় বলতাম, তা তখন বলতো, আমরা বলতাম যে আমরা তোমাকে মরে গেলে আমরা ডিজেই করে নিয়ে যাবো, মানে ডিজে বাজাইতে বাজাইতে যাবো। এই যাক, ডিজে বাজাইতে পারিনি, ডিজের মতন ছোটোখাটো দিয়ে বাজায় সেই আনন্দটুক তারও আশা আমরা পূরণ করে দিলাম। আপনাদের কথাটা শুনে তখন কি বলতেন? বলতো, হ্যাঁ তোরা যেটা ভালো বুঝিস সেটা, যেহেতু আমাদের দ্বারাই থাকতো। ওই কালকে রাত 1:20 মারা গেছে, যেহেতু ওটা আজকের দিনেই পড়ে গেছে। কতজন এসছেন? আমরা ওই 7-8 মতন হবে। পরিবারের সদস্যরা যে যাই বলুক, এই দৃশ্য দেখে সমালোচনাও করেছেন অনেকেই। তাদের মতে যে কোনো মৃত্যু দুঃখের, সব যাত্রাতে বক্স বাজানোর নিন্দা করেছেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, গোবরডাঙ্গা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।